অর্জুনে মুগ্ধ বলিউডের প্রবীণ অভিনেতা, একসঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করলেন। বহুমূল্য লালচন্দন কাঠের চোরাকার বাড়ির চরিত্রে অল্লুর অভিনয়ে মুগ্ধ প্রবীণ অভিনেতা, সরাসরি রক স্টারের তকমা দিয়েছেন তাকে। সম্প্রতি পুষ্পা দ্য রাইজ দেখেছেন অনুপম খের। ছবির মুখ্য চরিত্রে থাকা আল্লু অর্জুনের ভূয়সী প্রশংসা করলেন প্রবীণ অভিনেতা। মুগ্ধতা প্রকাশ করে টুইটারে লিখলেন, পুষ্পা দেখলাম, আক্ষরিক অর্থেই এটি একটি ব্লকবাস্টার ছবি। সরাসরি রকস্টারের তকমা দিয়েছেন তাকে। দক্ষিণ অভিনেতার উদ্দেশ্যে লিখেছেন যে, সূক্ষ্মতা এবং মনোযোগ দিয়ে তুমি এই চরিত্রটি করেছ তা আমার খুবই ভালো লেগেছে, আশা করি খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করতে পারব। পুষ্পার সাফল্যে ছবির সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বক্স অফিসে রেকর্ড ব্যবসা পুষ্পার, বড় বাজেটের হলিউড বলিউডের ছবিও ধোপে টেকে নেই প্রতিযোগিতায়। দুই দিনে 100 কোটির ব্যবসা করে ফেলেছিল তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি। ওটিটির দৌলতে এখনও পুষ্পার ঘোর কাটিয়ে উঠতে পারেননি দর্শক। সঞ্জিদা শিবু, নিউজ ফ্ল্যাশ 71।